ঝাড় দিবি? তোমাদের কথা মেনে নিলাম। আমাদের কথা মেনে নিলে এই চার আমি এরা এরা বিবি মা বাবা আমি কখনো জিরো গাল দেখে নাকি বেরিয়ে যাব তোমরা এখান থেকে। চুপচাপ লিখে নাও। না আমি জানতে পারে আমি এরকম ঘর মুজব। মানে তুই পড়াশোনা করবি না, ঝাড় দিবি আর ঘর মুজবি, তাই তো? এরা বাবা মা আমার দরকার নেই। তোর বাবা মা তোর কি দোষ করেছে? দরকার নেই আমার এখানে বিটেন লাগিয়ে এখানে লাল করে দিয়েছে। কে লাল করে দিয়েছে? আমার বাবা মা। ঠিক করেছে? আর বাবা ঠিক করেছে। এবার আমি আর এখানে আর থাকতে যাই। চলো লেখা স্টার্ট করো। না আমি এরকম ঘর নেব। কি ঘর ঝাড় দেব? ঘর ঝাড় দিবি? লেখাপড়া না করলে রাস্তা ঝাড় দিতে হবে। হ্যাঁ আমি দেব, আমি তোমাদের কথা মেনে নিচ্ছি। আমাদের কথা মানতে হবে না, চল। না আমি এরকম ঝাড় দেব। ঝাড় দিবি আর কি করবি তুই? আর ঘর মুছব। আর কি করবি? আর তোমাদের পার্টি পে দেব। আর আমাদের পার্টি পে দিবি? হ্যাঁ। তাতেই তোর হয়ে যাবে? হ্যাঁ। তোর এই মাথায় এই বুদ্ধিটা কে দিল? আমি জানি না, আমি আমি একলাই শিখেছি। একলাই শিখেছিস? হ্যাঁ। মানে বড় হয়ে তুই ঝাড় দিবি আর ঘর মুছবি? হ্যাঁ। আর পার্টি পে দিবি? হ্যাঁ। এটা কোনো কথার কথা হলো? হ্যাঁ। চল লেখ। এটা আমি মেনে নিচ্ছি। মেনে নিতে হবে না। আমি এরম বিবি এরম মা বাবা আমি দেখবো। শান্তু আমি কিন্তু এবার বকবো, তাড়াতাড়ি লেখা স্টার্ট করো। তুমি নিজের নিজের কাজ নিজে করো। আমার কাজ আমি করছি, আর লেখা যদি ভুল হয়েছে, লেখা যদি ভুল হয়েছে তোর কপালে আজকে দুঃখ আছে। তুমি নিজের নিজের যাদের যাদেরকে পড়াচ্ছ তাদেরকে পড়াও, আমার দিকে এলাম লক্ষ্য দিও না। তোমার দিকেই লক্ষ্য দিতে হবে, কারণ সবাই ভালো, তুমি একমাত্র পচা। তাহলে যদি পচা তাহলে আমাকে কেন এবার আমাকে বই বলাচ্ছ কেন? আমাকে বালতিটা দাও, এবার ঘর মুছে দাও। তা যখন থেকে বালতি আর নেতাটা নিয়ে যাও ঘর মুছায়। আচ্ছা তাহলে এখানে এনে দাও, আমি এখানে করে নিই। যা ঘর মুছায়, তোর ঘর মোছার অত শক্ত? ওই মেঝেতে কত নোংরা পড়ে থাকে, হাতে লাগবে, সেগুলো ভালো হবে তো? আমি কালো হয়ে যাই, এরম আমি এরম বাজে মেয়ে হই। কালো হয়ে যাবি তাও ভালো, তখন আমাকে বই পড়ার জন্য আমাকে বই পড়তে হবে। তো পড়ো, সুন্দর করে লিখবে। আমি একবার লেখা দেখিয়ে দিয়েছি, দশ বার দেখাবো না। দশ বার দেখতে হবে, আমি তোমাদেরকে দেখাবো সুন্দর করে যেন লেখাটা হয়। আমি গাড়ি নিয়ে দেখাবো সুন্দর করে লেখাটা যেন হয়। আমি বলে দিচ্ছি, আমি আর আমি কাউকে না মা আঙুল দেখিয়ে কথা বলি। আমি বলছি আমি তোমার থেকে অনেক বড়। হ্যাঁ তুমি ভালো মেয়ে না ঘোড়ার ডিম। সুন্দর যদি না হয়েছে এই ডান্ডার বাড়ি তোর যদি আজকে আমি ঠান্ডা না করেছি। ওই রেজাটটা দাও তো, ওই রেজাটটা। এটা মামার দরকার নেই, এদেরকে দিয়ে দাও। হ্যাঁ সব দিয়েই দেবো। আমার এই বইগুলো ওদেরকেও দিয়ে দাও। সব দিয়ে দেবো, এইগুলোও দিয়ে দাও। হ্যাঁ সবই দিয়ে দেবো, ঘরে তোর ঘরে যা যা খেলনা আছে সেগুলোও দিয়ে দেবো। আর যা দিয়ে দিতে পারো। হ্যাঁ দিয়েই দেবো, দিয়ে আর তোকে আমি নবদ্বীপে পাঠিয়ে দেবো। ওখানেই চলে যাব। হ্যাঁ ওখানে গিয়ে হরে কৃষ্ণ করবি। আমার মা তো মেয়ে না, আমার দাদা আমার আর কোনদিন আমাকে এরকম দাদু বলে ডাকবো না। ভালো মেয়েদেরকে ভালোবাসা যায়। হ্যাঁ আমার এই বই এইগুলো দিয়ে দাও। আমি লিখতে বলেছি, কথা কম কম কাজ বেশি। আমি তোমরা যে যখন আমার এই যে এই জিনিসগুলো দিয়ে দিয়েছো আমার এই বইগুলোও দিয়ে দাও। আমি লিখতে বলেছি, আমার দরকার নেই, আমি ঘুরে লিখি। ঘুরে লেখা যাই করো, লেখা যেন ঠিকঠাক হয়। কথা বলতেও হবে না। হ্যাঁ ভালোই তো, ভালোই তো, তোমার মতন বাংলাটা কোথায় আনতে
বানালে তারপরে পড়িয়ে দাও। হুম, বইটা কেন রাখ? দেখ এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? লাগবে আজকে দেবো, গুছিয়ে দেবো, ভালো লাগবে তো? হ্যাঁ মারবই। আমি তোকে এই ফালতু কথাগুলো বলতে বন্ধ করেছি। তুমি আমায় মারো। হ্যাঁ মারবো, এদিকে ঘর। না আমি বুঝতে পারবো না, তুমি আমাকে মেরে মেরে আমাকে লাল করে দাও। মেরে মেরে তোমাকে লালই করে দেবো, মারো, লাল হলুদ সব করে দেবো। তুমি আমাকে মারো, একটুখানি মেয়ে বেশি কথা। তুমি আমাকে মারো বিবি, আমার গাড়ি এরম মেরম দরকার নেই। এরকম আমার দিকে তাকা, তোকে এ লেখা শিখিয়েছি হ্যাঁ কিনা বল? হ্যাঁ। তুমি আমাকে মারো, আমার কথার উত্তর দাও, এ লেখা শিখিয়েছি হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে লিখতে পারছো না কেন? আগের দিন আমাকে আগে শিখাওনি। তা কবে শিখিয়েছি? আজকে তো শেখাচ্ছো, তা আগে যখন ছোট ছিলাম তখন তো শেখাওনি। কত ছোট ছিলিস তুই? আমি বললাম বাইবের মতন ছোট ছিলাম, একটুখানি বাচ্চা ছিলাম। তো ওইটুকুনি বাচ্চাকে কেউ শেখায়? ভাইবো এখন বই পড়ছে? তুমি আমাকে বই পড়াবে, তখন ছোটবেলায় বই পড়াবে। হায় ভগবান, ভাইবো এখন বই পড়ছে কি? ভাইবোকে বই পড়াতে হবে না, যখন আমি ছোট ছিলাম, যখন আমি একটুখানি ছোট ছিলাম তখন তুমি আমাকে কোলেও নেবে না। তুমি আমাকে মারো। কোলেও নেবো না আর তোকে আদরও করবো না, কিন্তু আজকে তো শাস্তি হলো, যতক্ষণ না তুমি তুমি আমাকে মারবে। হ্যাঁ মারবো। হ্যাঁ মারবো, মারো দাও লাগিয়ে দিয়ে মারবো তোমাকে। তাহলে আমাকে বই পড়াতে হবে না, তুমি আমাকে খুব জোরে মারো। এরকম হাসি পাক নিয়ে সমান কর, মারলে হাসি পায়? হ্যাঁ। তোর হাসি পাই মারলে? তাহলে আমার গায়ে হাত দিচ্ছ কেন? আরে গাধা, ওটা মশা। তাহলে আমার গায়ে হাত দেবে না, আর মা মুজাও মারতে হবে না, আমি নিজে নিজে মেরে নেবো। আমাকে মারো। মারবোই তো, লাঠিটা কই? মারো আমাকে, এখানে ডাকতে হবে না। মারবোই, মার খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। আমার রাজি লাগ, তুমি আমাকে মারবে, আমার রাজি লাগ, কাদু কুদু লাগ। চল লেখ। না আমাকে মারা দাও। এই একা একা নিয়ে মারছে, বেশি নাটক শিখে গেছে। নাটক হয়েছে, নাটক হয়েছে। চোখ মচ, চোপ, চোখ মচ। আমি বাজে মে, আর কোনো কথা হবে না, চোখ মোচো, চোখ মোচো। যেটা বলেছি সেটা শোন, চোখ মোচ। অনেকক্ষণ ধরে ইয়ার্কি মারছি, চোখ মোচ ভালো করে। চলো ওদিকে সরে যা, ওদিকে সরে যা। আমি আর পারবো, আমি আর শুনতে পারবো না বলে দিই। ভালো করে চোখ মুছতে বলেছি। একটাও ফালতু কথা নয়। কালকে সাত লিখেছিলিস মনে আছে তো? সাতের মতন লেখ, ছোট করে সাত লেখ। তুমি দেখবে না সানা, সাত লেখ ছোট করে, ব্যাস ব্যাস, ঘোরাবি না, সোজা ডান্ডি সোজা।